আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমি সকল ভালো আছেন। সকল রোজা ভালো যার। আজকে আপনার দেখাইমো আমি গরো সিম্পল ওয়ে খাজা বানাইন কিলা। আই হোপ আপনারা এনজয় করবা আমার ফুরা ভিডিওটা আপনারা দেখোকা। আমি ইনো এশ আটটা তনে দশটার কোয়ান্টিটি আমি আপনারা কইরাম। ও বুঝে আঁকি আমি ইনো এক কাপ ময়দা নিছি অল পারপাস ফ্লাওয়ার একটা প্লেন ফ্লাওয়ার। দিনের মাঝে আমি এক চিমটি লবণ দিম, মিঠা জিনিস একটু লবণ দিলে মিঠার টেস্টটা একটু বাড়ে। আর ইনো আমি ওয়ান ফোর্থ কাপ নিছি তেল, জাস্ট নর্মাল কুকিং অয়েল। আপনারা কুকিং অয়েল না দিয়া সাইন যদিনের মাঝে ঘিও আপনারা ব্যবহার করতে পারবা। আমি আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস এগুন ধরে ও তেলের সাথে আঁকি আমি বালাটিকে একটু জুড়ি জুড়ি করিয়া, ও আপনারা আমি দেখাইছি কিলা আঁকি একটু জুড়ি জুড়ি করিয়া আমি এগুন ধরে বালাটিকে মাখাইয়া নিছি কি আঁকি। এরবাদে ইনো রুম টেম্পারেচারের উঠা, ঠান্ডা নাই বেশি গরমও নাই ফানি আঁকি। আমি সামান্য সরি সরি ফানি দিম, একটা টাইট একটা ডৈত, বেশি লুজ হইত না আঁকি, একটা টাইট ডৈত। আমি দই গুণ মাখাই লিছি, মাখাই আমি এগুণ গুড়িয়া রাখবো। আপনারা তুরা তুরা করে ফানি দিবা আঁকি, ফানি দিয়া দৌটা রেডি করবা। আমি গুড়িয়া ইনো দশ মিনিটর লাগি রাখছি, দেড় কাপ ফানি দিছি ইনো সিরপর লাগি, আর এক কাপ চিনি দিছি। চিনি আপনারা চাইলে আরও বলনও দিতে পারবা, আপনারা জেলা ঠেস চাইলে আঁকি একটু বেশি মিঠা চাইলে মিঠা দিতে পারবা। আমার দৌটা ইনো রেডি হয়ে গেছে, আমি বালাটিকে আর বাড়ি গুতরে মাঞ্জিয়া নিমো আঁকি। আমার দৌটা দেখোকা অত শক্ত নাই, একটু অত সরি অত নরম নাই, একটু শক্ত খাই আঁকি। আমি আমার এই দৌ দিয়া চারটা পরোটা আমি বলিয়া নিমো, আপনারা আমি দেখাইলাম চারটা পরোটা। আমরা জেলা পরোটা নর্মালি বলই নাকি, আমি ইনো এক্সট্রা ময়দা দিছি না, দোয়া লাগে না, তেল আছে না এর লাগে দোয়া লাগে না। নর্মাল চারটা পরোটা আমি বলিয়া নিছি, নিয়া ও পরোটার উপরে সামান্য একটু ঘি আমি ব্রাশ করলাম। ঘি ব্রাশ করিয়া আমি কর্ন ফ্লাওয়ার ইনো দিলাম, ময়দা নাই, কর্ন ফ্লাওয়ার দিলাম। ক্রিস্পিনেস থাকার লাগে আর কি, একটা ক্রাঞ্চিনেস থাকতে করি দিয়া আমি কিন্তু আবার ডাস্ট করে ফেলাই দিলাম। ও পরোটার উপরে আমি আর একটা পরোটা দিলাম। ইটস ওকে, আপনার পরোটা যদি গুল হয় না ইনো কোনো প্রবলেম নাই, গুড়ে এমনিও আর একটা রোল করা লাগবো। আরবার আমি সামান্য ঘি ব্রাশ করলাম, একটা গ্রান হইবার লাগে আর কি, আমি ঘি দিছি, চাইলে আপনারা তেলও ব্রাশ করে নিতে পারবা। আরবার তুরা চারটা কর্ন ফ্লাওয়ার দিছি, দিয়া ওলা চাইরটা পরোটারে আঁকি, একটার উপরে আটটারে আমি নিমুগি আঁকি বিচাইয়া। এর বাদে আমি আপনারা দেখাইমো আপনারা রোল করতা কিলা বলতা কিলা আঁকি। আমি লাস্টরটা নিরামগি করিয়া এরবাদে আপনারা দেখাইমো, আপনারা ইনো কর্ন ফ্লাওয়ার না দিয়া ময়দাও দিতে পারবা। ময়দা দিলে আঁকি ধরলোকা কর্ন ফ্লাওয়ারে একটা স্টিক করে ধরে বা একটা ক্রাঞ্চিনেস দেয় আঁকি, ও একটা কর্ন ফ্লাওয়ারে দিব। নিশি গিয়ে আমার চাইরটা ময়দারে সরি আমার পরোটারে রেডি করিয়া মানে আপনারা আমি দেখাইমো এগুলো বলন কিলা। আপনারা চাইরটারে ওলা ধরবা, ধরিয়া এক গালাত তোনে আমরা জেলা আঁকি পরোটা বলার লাগি যারা আমরা একটা বেরি বানাই ওগোলা আঁকি। আপনারা আমি দেখাইলাম আপনারা কিলা, আপনারা ওলা একটু বলিয়া নিবাগি আঁকি। নিয়া সাইডের ওগুরে বালাটিকে জোড়া লাগাইবা যাতে ইয়া, যাতে এগু আপনি আরবার বলুন খালো এগু আঁকি খুলিয়া আয় না। আমি আপনারা মানে দেখাইলাম এগুলো খার্তা কিলা, এজ ফালানি লাগতো না, এজ ওয়ে বলিয়া দেওয়া যাইব। এগুন ধরে আপনারা ওলা খাটি খাটি নিবাগি আঁকি। নিয়া বাদে এগুন ধরে আরবার বলা লাগবো, দেখাইমো আপনারা এগুন ধরে আরবার বলতা কিলা। আপনারা মানে হওয়ার কোনটা নাই, আমি দেখলে বুঝবা আঁকি। ও কিন্তু ও ওলা আপনারা জেলা খাটিয়া নিছেন, ওলা ফুরা ওলা রাখবা, রাখিয়া ওগুরে একটু ফ্ল্যাট করবা, খরি আর ওগুরে তুরা আঁকি একটু লাম্পা করি বলিয়া নিবাগি। আপনারা ইচ্ছা আপনারা কতখান লাম্পা করতা চাইন, বাট ফাতলা বেশি করবা না, গণ বেশি করবা না, মানে বেশি গণ রাখলে সে ভিতর হইতো না, তো একটা আন্তা জানবা নাকি একটু রুটির তো নে একটু গাড়া হইব আঁকি। নর্মাল আমরা পরোটা বলি জেনে একটু নে একটু গাড়া হইব। তো আমি আর একটা বলিয়া দেখাইলাম আপনারা লাই ধরে বলিয়া নিবাগি। আমি তেল গরম বুয়াইছি ইনো এক সাইডে, আমার তেল গরম হয়ে গেছে, আমি মিডিয়ামও রাখছি, মানে আমার ফানি উত্রানি উঠি গেছে, আমার চিনির ফানি আঁকি। আমি এক এলাচি এমনি দিতে পারবা, আমি এলাচি তুরা একটু পাউডার দিছি। অন্য যদি আপনারা কালার করতা চাই, অন্য সামান্য আপনার চিনির সিরপের মাঝে সামান্য একটু কালার দিলেই বাবা, আমি কালার করাম না, আমি একদম প্লেন রাখছি। এখন এবারে কম আগুনের মাঝে আমি এগুণ বুয়াই দিছি বিরান। আমার এগুণ
আস্তে আস্তে বিরান হইতে হইব, কিতা লাগে তোর ভিতরও অওয়া লাগবো আর ক্রাঞ্চি হইতে হইব। যদি নাকি ফুলা গুঁড়ো আমি দিলাই তো এইগুন ঠফ ঠফাই হইব, বাড়া হইব আপনার ভিতর হইতো নাই আর ক্রাঞ্চি যে একটা আছে আর কি একটা থাকতো নাই, নর্মাল ফরোটার লাখান হয়ে যাব। তোরা যে তুদে মো কি নিজে নিজে আমি লাড়ছি না, নিজে নিজেও তার ফুলিয়া উঠছে উফরে, মানে ফুলিয়া উঠি গেছে যেবলা, মানে আমি চুলার গুণটা আমি মিডিয়ামও দিলাইছি, মানে মিডিয়ামও দিয়া এই গুণটোরে আমি বাজি আনিমো, যেহেতু আমি দেখবো আমার আমি আমার কালার যেহেতু দেখবো চাইরাম ও কালারটা হয়ে গেলে এইগুলো আমি বাজি আনিমো কি। মেক শো করবা আপনারা তেল লগে আঁকি চিনিত দিবা না, তেলের পালাটিকে ড্রেইন করবা, সরিয়াতো বাদে চিনিত দিয়া আর এখন আধা সেকেন্ডর লাখান রাখিয়া এক গালাত আরও গালাত আধা সেকেন্ডর রাখান লাগিয়ে আঁকি তুললিবা। আমি দিছি একটা তেলও আপনারে সরি চিনিত দেখাইলাম আপনারে, চিনিত পালাটিকে ডিপ করি আনিবা আঁকি দুই তিনবার টেন করি করি, যাতে তেল চিনিটা সোক করি লাই আর বাদে এইগুন ধরে আপনারা লামাইয়া নিবা গিয়ে আঁকি। চিনির শিরা দেখো আমার বেশি গণও হয়েছে না, বেশি ফাতলাও রয়েছে না, জিলাবি শিরার তনে আরও একটু গণ আঁকি আমি করছি এইগুন। তো আমার এইগুন রেডি হয়ে গেছে, মানে আশা করাম আপনারা এক্সপ্লেইন করতাম পারছি আপনারা রেসিপিটা খেলা মানাইন, আশা করাম আপনারা এনজয় করছেন, এনজয় করলে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, অবশ্য কমেন্ট করবা। আজকের লাগি বিদায়, আগামীতে আরও একটা রেসিপি নিয়ে আইমু, পালা থাকুকা, আল্লাহ হাফিজ।